বলার তো অনেক কিছুই আছে মিস্টার অর্চিষ্মান মুখার্জি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শুধুই বলি না, যেটা বলি সেটা করি। আপনার কারিশ্মা জেনে আমার কোনো লাভ নেই। ভেবে বলছেন তো? একদম ভেবে বলছি। আরেকটু ভাবুন, আরেকটু ভাবুন, তার কারণ আমি আপনাকে বলছি, আপনি যদি আমার কারিশ্মাটা জানতেন তাহলে সেক্ষেত্রে আপনার মঙ্গলই হতো। আমাকে এবং আমার কাজকে আপনি যদি রেসপেক্ট করতে পারতেন তাহলে সেটা আপনার জীবনের জন্য আরেকটু সুরক্ষিত হতে বলেই আমার মনে হয়। আপনার মতো মানুষের কারিশ্মা জানার বিনিময়ে আমার প্রাণের সুরক্ষার কোনো প্রয়োজন নেই। তার থেকে আমার কাছে মৃত্যু অনেক শ্রেয়, অনেক সম্মানের। ইজ ইট? ইয়েস ইট ইজ, এন্ড আই মিন ইট। দেন অর্চিষ্মান মুখার্জি বাহার কি হবে? কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না ম্যাডাম, এটা আপনি নিজের জীবনে বুঝতে পারেননি। আপনি ছিলেন না বলে ধ্রুব সেনের কি জীবন থমকে গেছে? তাছাড়া বাহা যোগ্য নেই, ও নিজের জীবনে নিজেকে ঠিক প্রমাণ করবে। তাছাড়া তার জন্য আপনি বা ভাবনা চিন্তা করতে গেছেন কেন? আপনি বরং নিজের ভাবনা ভাবুন। নিজের ভাবনা? হ্যাঁ, আপনার নিজের ভাবনা। কারণ যেভাবে পুলিশের তল্লাশি এবং ধরপাকড় শুরু হয়েছে আমার মনে হয় না আপনি সেফলি এই দেশ ছাড়তে পারবেন। আরে মশাই, আপনি নিজে জানেন আপনার মুক্তিপণের জন্য এক্স্যাক্টলি কত টাকা চাওয়া হয়েছে? জানতাম না, তবে এই জানলাম। তবে এটাও তো একটা কৌশল। রিয়েলি? কৌশল? হুম, কৌশল, পুলিশের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল। এক্সেলেন্ট। কোনটা এক্সেলেন্ট? আপনার কাজ না আমার বলাটা? দুটোই, দুটোই। লিসেন মিস্টার মুখার্জি, আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে দেখুন আমার টিমে আপনার মতন মানুষের প্রয়োজন আছে। না, আমার মাসল ম্যানের অভাব নেই, আমার টিমে প্রচুর লোক আছে, কিন্তু বুদ্ধিমান লোকের অভাব। আর আমার মনে হয় আপনি যদি আমাদের টিম জয়েন করেন তাহলে আমাদের টিমের কাজটা আরও সাকসেসফুলি রান করবে। হাসছেন? আরে অর্চিষ্মান বাবু, আপনি হাসছেন? আপনি কি জানেন না যে আপনার হাতে খুব একটা বেশি অপশন নেই? তাই নাকি? আমি তো ভেবেছিলাম আমার হাতে কোনো অপশনই নেই। এ বাবা, না না, এতটা নেগেটিভ ভাবার মতন কিন্তু কিছু হয়নি। ইনফ্যাক্ট আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যেভাবে আমাকে ফলো করছিলেন কিংবা আমার টিমকে ডিস্টার্ব করছিলেন, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি হয়তো সেখানেই কিংবা এতদিন তো বাঁচিয়ে রাখার কথা ভাবতামই না। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়।